अस्सलाम वालेकुम, गुड मॉर्निंग स्टूडेंट। इन द कोविड 19 क्लास टुडे आई एम तारिकुल इस्लाम, लेक्चरर इन इंग्लिश ऑफ वीर मुक्तियोद्धा वीर मुश्ताक अहमद द्रोही आदर्श कॉलेज। दिस इज द क्लास ऑफ इंग्लिश सेकेंड पेपर, द टॉपिक अबाउट मॉडिफायर। मॉडिफायर एमन एक शब्द जे शब्द अन्य कोनो और सम्पर्के अतिरिक्त तथ्य प्रदान करे ताके मॉडिफायर बोला है। मॉडिफायर इज डिवाइडेड इनटू टू ग्रुप्स सच एज प्री मॉडिफायर बिफोर द हेडोट एंड पास्ट मॉडिफायर आफ्टर हेडोट। मॉडिफायर आमरा व्यवहार करी इंग्रेजीते विशेषत कोनो शब्देर विशेषायित प्रकाश करते। सो मॉडिफायर इंग्रेजी सेकेंड पेपर एक इम्पोर्टेंट क्वेश्चन जेखाने आमरा किसु किसु मॉडिफाई वर्ड पाई जेमन अपोजिशन बा अपोजिटिव। जखन दुटी नाउन बा नाउन फ्रेज पाशापाशी बसे एक ही व्यक्ति बा वस्तु के उद्देश्य करे द्वितीय नाउन टीके प्रथम नाउन अपोजिशन करे तखन आमरा ताके अपोजिटिव बोली। अपोजिशन सच एज आमरा जदि बोली शेख मुजिबुर रहमान द लीडर अफ बांग्लादेश नैशनल लीडर अफ बांग्लादेश বাংলাদেশের জাতীয় নেতা ফাদার অফ বাংলাদেশ। সো শেখ মুজিবুর রহমানের যে অপোজিটটা বলা হচ্ছে ন্যাশনাল লিডার অফ বাংলাদেশ। এভাবে এভাবে আমরা যদি বলি যে কাজী নজরুল ইসলামের অপোজিশন কি বা অপোজিটিভ কি, ন্যাশনাল পোয়েট। যদি বলি কোনো ব্যক্তি বস্তু বা কোনো কিছুর যদি অপোজিটিভ ব্যবহার করতে যায় তে অপোজিটিভটা ঠিক নাউন বা নাউনের নাউন ফ্রেজের পরে কমা দিয়ে ব্যবহার করতে হয়। সাচ অ্যাজ বাংলাদেশ ড্যাশ ইউজ অ্যান অপোজিটিভ। আমরা এখানে আনসার করতে পারি বাংলাদেশের অপোজিটিভ হিসেবে অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অ্যান ইন কান্ট্রি। এভাবে অপোজিশন ব্যবহার করা হয় ঠিক নাউন অথবা নাউন ফ্রেজের পরে কোনো একটা ফ্রেজ, সেটা নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, ভার্বাল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। এরপরেটা আমরা আসতে পারি নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি, নাউনের আগে আরও একটা নাউন ব্যবহার হইলে আমরা আগের নাউনকে নাউন অ্যাডজেক্টিভ বলি এবং পরে নাউনকে নাউন বা নাউন ফ্রেজ বলি। সো যদি বল ভাই এটি পট, এ টি পট, এখানে পটটা নাউন, আমরা যদি বলি টি, টিটাকে কি বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কালার টেলিভিশন, টেলিভিশনটা নাউন বা নাউন ফ্রেজ, আমরা তার আগেরটা বলতে পারি যে কালার, কালারটা আরও একটা নাউন। পাশাপাশি দুটো নাউন ব্যবহার হলে আগের নাউনকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। সো যদি তুমি এই শূন্যস্থানগুলো কোনো নাউনের আগে পাও এবং সেই নাউনকে যদি তোমাকে মডিফাই করতে এরকম ব্যবহার ডিরেকশন থাকে যেখানে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ইউজ করো, তখনই কিন্তু তুমি ব্যবহার করবা আরও একটা নাউন। এরপর আমরা আসতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। সো পার্টিসিপল আর ডিভাইডেড ইনটু টু গ্রুপস, প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা ফ্রেজও বলতে পারি, ফ্রেজালও বলতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকতে পারে, একাধিক শব্দ একসাথে মিলে যদি আইনযুক্ত মানে ভার্বের সাথে ব্যবহার হয়ে থাকে তখন সেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এমনই
ভার্বের আইএনজি যেখানে উইদাউট কোনো অক্সিলারি ভার্ব কোনো অক্সিলারি ভার্বই থাকে না, যদি কোনো যদি কোনো আইএনযুক্ত ভার্বের আগে অক্সিলারি ভার্ব না থাকে আমরা তাকে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। এরপরে আছে যেমন পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা পাস্ট পার্টিসিপল বলতে পারি, যদি এরকম মডিফাই হিসেবে থাকে ইউজ পাস্ট পার্টিসিপল আমরা এখানে পাস্ট পার্টিসিপল ভার্ব ব্যবহার করতে পারি। আর্টিকেল, আর্টিকেল আমরা জানি যে ডেফিনাইট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনাইট আর্টিকেল দুই প্রকার। সো যদি তোমাকে বলা হয় যে ডেফিনাইট আর্টিকেল ব্যবহার করো তখনই দা ব্যবহার করতে পারি, আর ইনডেফিনাইট আর্টিকেল বলা হয় তাহলে এ অথবা অ্যান ব্যবহার করতে পারি। আর যদি বলা হয় ইউজ আর্টিকেল তখনই এ আন অর দা ব্যবহার করতে পারি। সো তোমাকে যদি বলা হয় ইউজ আর্টিকেল তখনই কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারি। ডেমনস্ট্রেটিভ বলে ডেমনস্ট্রেটিভ সাসাস দিস দ্যাট দিস দোস দিস TASIS দিস এই সিঙ্গুলার অ্যান্ড নিকটবর্তী। আবার যদি বলা হয় দ্যাট সিঙ্গুলার এবং সেটা দূরবর্তী। আবার যদি বলা হয় TASIS দিস সো এটা এটাকে আমরা বলতে পারি প্লুরাল এবং নিকটবর্তী। দোস যদি বলা হয় এটা প্লুরাল এবং দূরবর্তী। সো তোমাকে যদি বলা হয় যে শূন্যস্থানে যে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো তখনই দিস দোস দিস দ্যাট। যদি বলা হয় ডিটারমাইনার ব্যবহার করো ইউজ ডিটারমাইনার তখন ডিটারমাইনারকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি, যেমন আর্টিকেল পসেসিভ ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার নিউমারাল। সুতরাং এখানে যদি বলা হয় ডিটারমাইনার ব্যবহার করো তখন আর্টিকেল ব্যবহার করতে পারি, যেমন এ অ্যান দা, অথবা পসেসিভ ব্যবহার করতে পারি আইয়ের পসেসিভ হতে পারে মাই, হিয়ের পসেসিভ হতে পারে হিজ, দেয়ের পসেসিভ হতে পারে দেয়ার। এনিওয়ে কোনো নাউনের পসেসিভ করতে হলে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস ব্যবহার করে অনেক সময় পসেসিভ করা যায়। এরপরে আছে ডেমনস্ট্রেটিভ দিস দোস দিস দ্যাট, এটাও ডিটারমাইনারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কোয়ান্টিফায়ার পরিমাণ ব্যাপক শব্দ যেটা বলা যেতে পারে ম্যানি মাস মোর লিটল এ লিটল ফিউ অ্যানি এটসেট্রা। আরও আছে যেমন নিউমারাল সংখ্যাবাচক শব্দ ওয়ান টু থ্রি ফোর ফাইভ হান্ড্রেড থাউজেন্ড এটসেট, এগুলোকে আমরা ডিটারমাইনার বলে থাকি। যদি তোমাকে বলা হয় যে পার্টিসিপল ব্যবহার করো তখনই এখানে তুমি প্রেজেন্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারো। আগেও আমি বলছি যেমন প্রেজেন্ট পার্টিসিপল আইনযুক্ত ভাব, পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি বলা হয় যে এরকম কোনো ডিরেকশন না থেকে প্রি মডিফায়ার দ্য ভার্ব প্রি মডিফায়ার দ্য নাউন, এরকম যদি থাকে প্রি মডিফায়ার দ্য ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব ব্যবহার করা যেতে পারে, প্রি মডিফায়ার দ্য নাউনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহার করা যেতে পারে, আবার প্রি মডিফায়ার দ্য অ্যাডজেক্টিভ থাকলে আবার সেখানে অ্যাডভার্ব ব্যবহার করা যেতে পারে। পোস্ট মডিফায়ার শুধুমাত্র তোমার যদি ব্র্যাকেটে লেখা থাকে পোস্ট মডিফায়ার দ্য ভার্ব তখন অনেক সময় ইনফিনিটিভ ব্যবহার হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, অনেক সময় অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। সো যদি বলা হয় ব্র্যাকেটে যদি বলা হয় ইনফিনিটিভ ব্যবহার করো তখনই কিন্তু টু প্লাস ভাব, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এটা দ্বারা অর্থ দিই যেমন তে বা জন্য বোঝায়, তে বা জন্য বোঝায়, যেমন খেলতে পড়তে লিখতে শিখতে এ ধরনের, বা খেলার জন্য লেখার জন্য পড়ার জন্য শেখার জন্য, তখনই আমরা কিন্তু টু প্লাস ভাব ব্যবহার করব যদি তোমার ব্র্যাকেটে লেখা থাকে ইউজ ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার দ্য ভার্ব। সো ইনফিনিটিভ ফ্রেজ যদি থাকে তাহলে টু প্লাস ভার্বের সাথে অন্যান্য ওয়ার্ড বা অবজেক্ট ব্যবহার করতে পারি, যদি প্রেজেন্ট পার্টিসিপলের সাথে ফ্রেজ থাকে আইনযুক্ত ভার্বের সাথে আমরা অন্যান্য ওয়ার্ড ব্যবহার করতে পারি, যদি পাস্ট পার্টিসিপল ফ্রেজের সাথে অন্যান্য ওয়ার্ড থাকে তাহলে আমরা বলতে পারি সেখানে ভার্ব ফর্ম পাস্ট পার্টিসিপল অ্যান্ড আদার ওয়ার্ডস, তাই না? এখানে যেটা বলা হচ্ছে যে যদি বলা হয় যে প্রেজেন্ট পার্টিসিপল
ফ্রেজ নাও বলে বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ নাও বলে এগুলো যদি ক্লজে থাকে, যদি ফ্রেজ বাদে ক্লজ থাকে বক্সে, তখন কিন্তু ক্লজ বলতে বলছে যে শব্দগুলোর মধ্যে বা কয়েকটা শব্দ পাশাপাশি বসিয়ে তার মধ্যে সাবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে। আবার ফিনাইট ভাব নিশ্চয়ই থাকবে, সেটাকে আমরা ক্লজ বলতে পারি। সো ক্লজকে আমরা বিভিন্ন প্রকারে বলতে পারি। যদি ক্লজ বলা হয়, যেমন যদি বলা হয় যে প্রিন্সিপাল ক্লজ হোক আর কি বলে যে রিলেটিভ ক্লজ হোক, এখানে যদি রিলেটিভ ক্লজ বলে তাহলে আমরা জানি রিলেটিভ প্রোনাউনের সাথে ভাব ব্যবহার করে অবজেক্ট ব্যবহার করতে পারি। যেমন হু, হুইস, দ্যাট, এগুলো অনেক সময় রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। যদি দ্বিতীয় ক্লজে ব্যবহার হয় তাহলে, তো এই ক্ষেত্রে রিলেটিভ ক্লজটা আমরা বলবো হু, হুইস, দ্যাট এর পরে ভাব ব্যবহার করে অবজেক্ট ব্যবহার করা যেতে পারে। সো এক্সাম্পল আমরা দেখতে পাই, যেমন আই স এ ম্যান হু হু ওয়াজ প্লেইং। তো এটাকে আমরা রিলেটিভ ক্লজ বলতে পারি, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ, আর এখানে যেহেতু রিলেটিভ প্রোনাউন দিয়ে একটা ক্লজ লেখা, সো এটা হলো রিলেটিভ ক্লজ। আমরা যদি বলি যে শূন্যস্থান আকারে এখানেই থাকবে এবং এই বক্সে লেখা থাকবে রিলেটিভ ক্লজ, তখনই কিন্তু আমরা এরকম হু, হুইস, দ্যাট দিয়ে, হু বসে একমাত্র ব্যক্তির ক্ষেত্রে, হুইস অথবা দ্যাট বসে বস্তুর ক্ষেত্রে, এরপরে ভাব ব্যবহার করে আমরা বাক্যটা শেষ করে দিতে পারি। তো যেখানে বলা হচ্ছে যে ক্লজ হোক আর ফ্রেজ হোক, তোমাকে নিশ্চয়ই মডিফায়ারটা আনসার করতে হবে যে অ্যাকর্ডিং টু ডিরেকশন, অ্যাকর্ডিং টু ব্র্যাকেট, ব্র্যাকেটের ডিরেকশন অনুযায়ী। তো যেখানে মডিফায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব ওয়ার্ড, যেমন যেখানে বলা হচ্ছে বিশেষায়িত, নাউনকে বিশেষায়ন করতে পারে, অ্যাডজেক্টিভকে বিশেষায়ন করতে পারে, ভাবকে বিশেষায়ন করতে পারে, ভার্বের বিশেষায়ন বিশেষত ইনফিনিটিভ, পার্টিসিপল, সাজাত প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আবার দেখা হচ্ছে যে ভার্বের বিশেষায়ন করতে এরকম ব্যবহার যে অ্যাডভার্ব ব্যবহার হতে পারে, আবার দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভের বিশেষায়ন করতে অ্যাডভার্ব ব্যবহার হতে পারে, আবার দেখা যাচ্ছে যে নাউনের বিশেষায়ন করতে অ্যাডজেক্টিভ ব্যবহার হতে পারে, নাউনের অ্যাডজেক্টিভ ব্যবহার হতে পারে। এগুলোকে আমরা বিশেষায়িত ওয়ার্ড অর মডিফায়ার বলে থাকি। সো থ্যাংক ইউ এভরিবডি।